আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো টক আলোকপাত আমাদের আজকের বিষয় ইনসাফ এহসান এ বিষয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ শহীদুল্লাহ খান আলাইকুম মাদানীকুমত আরও কথা বলবেন প্রফেসর মুখতার আহমদ আসসালাম প্রিয় দর্শক আজকে আমরা তিনটি শব্দ চয়ন করেছি জুলুম ইনসাফ এবং এহসান জুলুমের সাথে আমরা ওদের খুব বেশি পরিচিত ইনসাফ কখনো পাই কখনো পাই না কিন্তু এহসান এই শব্দটি আমাদের সমাজে তেমন আলোচনা হয় না এবং এর বাস্তব রূপটা কেমন তার সাথে আমরা খুব বেশি পরিচিত নই আসুন আজকের বিজ্ঞ আলোচকবৃন্দের সাথে কথা বলে এসব বিষয়ে আমরা আরও কিছু জেনে নিই শুরুতেই অধ্যক্ষ শহীদুল্লাহ খান মাদানী আপনার কাছে জানতে চাইব জুলুমের পরিচয় এবং পরিধি সম্পর্কে আলহামদুলিল্লাহ ওসালাত ওয়সালাম আল বাদ। আলোচনার শুরুতে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয় আপনি আজকে তুলে ধরেছেন আসলে জোল বিষয়টি কম বেশি আমরা জানি বিষয়টি বুঝি একজন আর একজনের প্রতি অবিচার করা তার অধিকার যথাযথভাবে প্রদান না করা নিপীড়ন এটাকেই সাধারণত আমরা বলে বুঝে থাকি এটা জুলমের পরিচয়ে বটে কিন্তু প্রকৃত জুলমের পরিচয় বলা হয় যেটা আরবি ভাষায় বলা হয় মাহাল্লি। অপাত্রে কোনো কিছু স্থান দেওয়া রাখা এটাই হচ্ছে প্রকৃতপক্ষে জুলম যথাস্থান না রাখা যথাস্থানে না দেওয়া এটাই হচ্ছে জরুর অর্থাৎ একজন দরিদ্র দরিদ্র উদাহরণস্বরূপ বলতে পারি দরিদ্র সে সহযোগিতার প্রয়োজন মনে করে তাকে সহযোগিতা না দিয়ে যার সহযোগিতার প্রয়োজন নাই তাকে আমি দিচ্ছি হয়তো নিজের হওয়ার কারণে বা আরো কিছু কারণে আর এই দূরের হওয়ার কারণে তাকে আমি তার অধিকার দিচ্ছি হয়তো দরিদ্রের জন্য রাষ্ট্র কিছু খাদ্য স্বল্পমূল্য দিলো সেটা যারা দরিদ্র নয় বা নানা কৌশলে তারা সেটা ভোগ করে নিল জি তো এই জুলম এর পরিধিটা ব্যাপক জুলম হতে পারে সৃষ্টি জীব স্রষ্টার সাথেও জুলুম করতে পারে আবার সৃষ্টির মাঝে একে অপরের প্রতিও জুলুম করতে পারে শাসক তার শাসিত ব্যক্তির প্রতিও জুলুম করতে পারে শাসিত ব্যক্তিরা শাসকের প্রতিও জুলুম করতে পারে ভাই ভাইয়ের প্রতিও জুলুম করতে পারে সন্তান বাবা মার প্রতিও জুলুম করতে পারে বাবা মা সন্তানের প্রতিও জুলুম করতে পারে এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর প্রতিও জুলুম করতে পারে এক আত্মীয় আরেক আত্মীয়ের সাথে জুলুম করতে পারে এক বিক্রেতা আরেক ক্রেতার সাথেও জুলুম করতে পারে এক ক্রেতা বিক্রেতার সাথেও জুলুম করতে পারে এই জুলুমের আপনি যে বিস্তৃত প্রাঙ্গনে আপনি একটু পরিভ্রমণ করলেন এই জুলুমটা করলে জীবনের বিচিত্র সম্পর্ক সূত্রের প্রতিক্রিয়াটা কেমন হয় এবং এ কারণে কি মানুষের জীবন যেখানে থাকার কথা ছিল যে মানে থাকার কথা ছিল সেখানে কি থাকতে পারে আসলে এই বিষয়টি আমরা বাস্তব অবস্থা অনুযায়ী উপলব্ধি করতে পারি যখনই কোনো ক্ষেত্রে জুলমের আশ্রয় নেওয়া হয় বা কেউ জুলম করে থাকে সেখানে সাধারণ নিয়ম নষ্ট হয়ে অনিয়মে পরিণত হবে ভালো হবে পরিবারের শৃঙ্খলা হবে। সমাজের শৃঙ্খলা ভঙ্গ হবে দেশের শৃঙ্খলাও ভঙ্গ হবে জুলম যেখানেই থাকবে সেখানে অনিয়ম আসবেই আসবে বিশৃঙ্খলা আসবেই আসবে অন্যায় ইসলামে এই অন্যায়টার মাত্রা কি অপরাধের মাত্রা কি এবং এ ব্যাপারে বার্তা কি ইসলামে আমরা সহজ ভাষায় বলতে পারি এই জোল এই অন্যায় এটাকে ইসলামে হারাম বা অবৈধ বলে ঘোষণা দেওয়া হয়েছে সেটা যার সাথেই হোক সৃষ্টির জুলম যদি স্রষ্টার সাথে হয় এটাও হারাম এক সৃষ্টিজীব আরেকজনের প্রতি জুলুম করবে মানুষ আর এক মানুষের প্রতি জুলুম করবে এটাও হারাম এমনকি মানুষ অন্যান্য প্রাণী যেগুলি পশু পাখি এগুলির প্রতি জুলুম করবে এটাও হারাম কথা সূত্র ধরে অন্য একটি প্রসঙ্গে যেতে চাইব প্রফেসর মুক্তার আহমদ আপনার কাছে অধ্যক্ষ শহীদুল্লাহ খান মাদানী তো আমার প্রাথমিক আলোচনায় জুলুমে পরিচয় দিলেন এবং এর পরিধি সম্পর্কে কিছু বললেন এ বিষয়ে আপনি কি বলবেন ইন আলহামদুলিল্লাহি ওসলাত ওসালাম আল্লাহ রাসুল্লাহিসাহ শহীদুল্লাহ খান ভাই খুবই চমৎকার করে বিষয়টি বলেছেন আমি ওনার সবগুলো কথা সবগুলোকে আমি ধরে নিয়েই সংক্ষিপ্তভাবে শুধু এটুকু বলতে চাই যে আল্লাহ সু হায়ানুয়া তালার প্রতিও মানুষ জুলুম করতে পারে ব্যক্তি তার নিজের প্রতিও জুলুম করতে পারে তার আশপাশে যা কিছু রয়েছে সে মানুষ হোক অথবা মানুষ ছাড়া কোনো প্রাণী হোক অথবা প্রাণী

যে আমরা যে আমরা চোখ পেয়েছি আমরা যে মুখ পেয়েছি আমরা কি কখনো আমাদের ঘিরে রেখে ঘিরে রেখেছে তাই না প্রতি মুহূর্তে তো তাকে একক হিসাবে গ্রহণ না করা তার সাথে সেরেক করা এটির না মানা

বলেছেন যে তোমরা তোমাদের নিজেদের প্রতি জুলুম করো না তোমরা তোমাদের নিজেদের প্রতি জুলুম করো না এবং যারা নিজেদের প্রতি জুলুম করে তারা আসলেই তারা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত এই বিষয়গুলো কোরআনের বক্তব্য রয়েছে আমরা নিজের প্রতি আরও ভিন্নভাবে জুলুম করতে পারি যেমন ধরেন আমাদের যে কাজগুলো যেভাবে করা দরকার সেই কাজগুলো যদি আমরা সেভাবে না করি যেভাবে খাওয়া দরকার সেভাবে যদি না খাই যেভাবে চলা দরকার সেভাবে যদি না চলে যেমন আমার আসরদ্দি আল্লাহ কথা বলছি রাসুল্লাহ আলিবা তাকে বলেছিলেন যে তুমি তোমার শরীরের উপর তোমার হক রয়েছে তোমার পরিবারের উপর হক রয়েছে প্রত্যেকে প্রত্যেকের হক দাও কিন্তু তিনি তারপরে বেশি বেশি তিনি তাহা যদি সালাদ আদায় করতেন তার জীবনের শেষের দিকে সে বোখারি বর্ণনা বলছি তিনি বলছেন যে হারে আমি যদি রাসুলের সেই কথাটি মেনে নিতাম তাহলে আমার শরীর এখন একটু দুর্বল হয়ে গিয়েছে আমি তাহলে ততটুকু শক্তি পেতাম যতটুকু শক্তি আমরা দেখি অনেক লোক দুর্বল হয়ে যায় শেষের দিকে কারণ যৌবনে তিনি অনেক বেশি অত্যাচার জুলুম করেছেন তার নিজের উপরে ব্যক্তি কিন্তু জুলুম করতে পারে তার সমাজে যারা রয়েছে সেটি প্রাণী হোক আপনি সে কথা বলেছেন জুলুম শুধু নিপীড়ন নয়। জুলুম যথা বিষয়কে যথাস্থানে না রাখে জুলুমের সাথে শৃঙ্খলা জড়িত জুলুমের সাথে জীবনের যে একটি সুর আছে সেই সুরে যদি আমি কোনো আচরণের মাধ্যমে ভঙ্গ ঘটাই আমি মাত্রা অতিক্রম করি সীমা লঙ্ঘন করি জীবনে এবাদত করতে গিয়ে আমি নিজের উপর জুলুম করতে পারি এটা আপনি উদাহরণ করেছেন দেখা যায় জীবনে তো আপনার জৈবিকতা আছে আধ্যাত্মিকতা আছে মননশীলতা আছে সষ্টা আমার মধ্যে যে উপাদানগুলো দিয়েছে প্রতিটি উপাদানকে উপলব্ধি করে বিন্যাস করে আমি যদি ভারসাম্যপূর্ণ যাপন করতে পারি তাহলে একজন মুসলিমের আচরণে পরিবার সমৃদ্ধ হবে

যে আমরা যদি জীবনযাপনে সঠিক জীবন দর্শন আমরা লালন করতে পারি তাহলে আমাদের আচরণে জুলুমের পরিবর্তে সেখানে ইনসাফ আসতে পারে সবাই জানি আমরা যে জুলুম মন্দ বিষয় জুলুম কারো কাঙ্ক্ষিত নয় পরিবারে জুলুম হলে অশান্তি সমাজে জুলুম হলে অশান্তি এ বোঝার পরেও আমরা জুলুম থেকে ফিরে আসতে পারছি না কেন এর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহর সাথে জুলুম থেকে যখন আমরা বাঁচতে পারবো দুনিয়ার সকল জুলুম থেকে বাঁচা সম্ভব হবে আর আল্লাহর সাথে জুলুম যদি চলতেই থাকে তাহলে সকল জুলুম চলতে পারে অর্থাৎ আল্লাহ চেতনা থাকে আল্লাহকে যতক্ষণ আমরা ভয় করব মেনে চলবো আল্লাহর বিধিনিষেধগুলি মেনে আমাদের জীবন জীবনযাপন করব তাহলেই সম্ভব হবে পৃথিবীর সকল জুলম থেকে মুক্ত হওয়া আর আল্লাহর বিষয়টাকে যদি বাদ দেই যত আমি ভালো হওয়ার চেষ্টা করি কখনো সম্ভব হবে না আমার পক্ষে ইনসাফের ভিত্তি কি এবং ইনসাফ পাওয়ার জন্য আমরা কোন পথে অগ্রসর হবো ইনসাফ হচ্ছে জুলুমের বিপরীত

দেওয়ার কথা সার্ভিস দেওয়ার কথা এগুলো আমি প্রত্যেকটা জায়গায় বাধা তৈরি করলাম রাস্তায় ঠিক মতো গাড়ি চালানোর কথা আমি ঠিক মতো না চালিয়ে উল্টা পথে আমি গেলাম এরকম বিভিন্নভাবে কিন্তু জলুম হতে পারে এর বিপরীতটি হচ্ছে ইনসাফ এই জন্য আবদুল্লা অমর ইবন আবদুল আজ রহম্লা তিনি যখন একজন স্কলারকে প্রশ্ন করেছিলেন আল করাত তাকে প্রশ্ন করেছিলেন যে যে ইনসাফ বা আল আদল কি তখন তিনি বলেছেন যে এ এটা হচ্ছে এরকম যে আপনি বড়োর জন্যে হবেন যিনি আপনার বড় তার আপনি সন্তানের মতো তার সাথে আচরণ করবেন যিনি আপনার ছোট তার সাথে আপনি আচরণ করবেন পিতার মতো যিনি আপনার সমবয়সী তার সাথে আপনি ভাইয়ের মতো আচরণ করবেন এবং মহিলাদের মতো এরকমই আর আপনি যদি শাসক হন তাহলে যে অপরাধ করেছে তাকে আপনি শুধুমাত্র আলা আকাদি জুনুবিহীন দ্বারা যতটুকু অপরাধ করেছে ততটুকুই তাদেরকে শাস্তি দেবেন একটুকু তাকে অতিরিক্ত শাস্তি দেবেন না এটি হচ্ছে মূলত আদল এটি হচ্ছে মূলত ইনসাফ এর বাইরে কোনো কাজ নাই অর্থাৎ যেই কাজটি যেভাবে করা দরকার সেই কাজটি ঠিক সেভাবে করাই এটি যথা বিষয়ে যথা পদক্ষেপ নিতে হবে যতটুকু পদক্ষেপ নেওয়া দরকার ততটুকু পদক্ষেপ নেয়াই আমাদের ইনসাফ এবং এই ইনসাফ ওই জোলমের মতো কিন্তু প্রত্যেকের সাথে হতে পারে আল্লাহর সাথে হতে পারে এবং এটি মানুষের সাথে হতে পারে আল্লাহর সৃষ্টির সাথে হতে পারে ব্যক্তি তার নিজের প্রতি ইনসাফ করতে পারেন প্রত্যেকটি জায়গায় কিন্তু এই ইনসাফের সম্পর্ক যে আমাদের চারপাশে যে প্রকৃতি পৃথিবী বা যে বিশ্ব লোক এগুলো তো ইনসাফের উপর প্রতিষ্ঠিত জি জি আল্লাহ যাকে যেভাবে পরিভ্রমণ করতে বলেছেন

আরও কিছুই যাই হোক এটাও যেমন দেখেন আমাদের চলতে ফিরতে আবহাওয়ার ইনসাফ না থাকার কারণে জুলুম করেছি প্রকৃতি এটা এবং আবহাওয়ার এই অবস্থায় যে জলবায়ুর যে সমস্যা আজকে অনুভব করছি আমরা এটা কেন এটা একই অবস্থা এই কারণটাই আজকে দেখুন যে সমস্ত কারণে এই আবহাওয়া বা এটাই হল না থাকার কারণে ফলে প্রকৃতি অবস্থাটা সবই উল্টে যাচ্ছে বা ইনসাফের কাজটা কি বিষয় বা বড় কোনো বিষয় করা তো ফর্জ কোন একজন ব্যক্তি যদি ইনসাফ না করেন তাহলে তার কোনো কাজই অ্যাকসেপ্টেড হবে না আল্লাহর কাছে। তাহলে সে মানুষ হিসেবে বিবেচিত হতে পারে না। তার কোনো কারণই নাই। তার মানুষ হিসেবে গণ্য হওয়ার কোনো কারণই নেই কারণ তার উপর ফরজি মূলত ফরজি হলো তার উপরে এটা যেন সাফ করা। এটা হলো তার উপর ফরজ। জুলুম তার উপর হারাম আর ইহসান হলে এটা তার কাছ থেকে অতিরিক্ত পাওয়া, অতিরিক্ত চাওয়া। মানুষ হিসেবে উন্নত যে মানবিক আচরণ হবে সেটা তো আপনার ইনসাফ একটু বেশি হবে জি জি এটা কেমন এটা এটা খুবই চমৎকার একটা বিষয় সুবহানাল্লাহ বিহামদি আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে কিন্তু প্রতি মুহূর্তে ইহসানের কথা বলেছেন আমরা যদি ইহসানের দিকে তাকাই তাহলে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমরা আল্লাহর প্রতিও কিন্তু ইহসান করতে হবে তিনি বলেছেন যে কোনো একজন ব্যক্তি মৃত্যুবরণ করবে না ইল্লা ওয়া হুয়া ইহসিনু যন্ন বিল্লাহ যে আল্লাহর প্রতি তার ইহসানের জন থাকবে অর্থাৎ আল্লাহর ব্যাপারে তার ধারণা থাকবে ইহসানের ধারণা ইহসানের ধারণাটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অত্যন্ত বিখ্যাত

আপনি আল্লাহর আবাদত করবেন এমনভাবে যে আপনি যেমন আল্লাহকে দেখছেন যেমন আমি সালাদ আদায় করছি দাঁড়াচ্ছি আমি মনে করছি যে আল্লাহ হাহুয়া তালা আমার সামনে দাঁড়িয়ে আছেন অথবা আমি তাকে সিদ্ধা করছি এইরকম একটা ইমাজিনেশন অনুভূতি নিয়ে সালাদ আদায় করা এটি কিন্তু এহসানের পর্যায়ে রাসুল্লাহ সাল্লাহম বলেছেন যেমন এহসান মানে হলো একজন প্রতিবেশীর সাথে বা আমার আত্মীয় স্বজনের সাথে এহসান মানে কি তিনি বলেছেন এহসানো সেটি হচ্ছে

একজন যারা কাফের এবং তাদের সাথে যদি তুমি বিতর্ক করো বিতর্ক অবশ্যই এহসানের সাথে সর্বোত্তমভাবে কিন্তু বিতর্ক করতে হবে যাতে এই বিতর্কে কোনো ধরনের ক্ষতি এবং ইভেন আমাদের আশপাশে যে সকল জীব রয়েছে তাদের প্রতিও কিন্তু এহসানের বিষয় আছে আল্লাহনুমাত রাসুল ইসলাম বলেছেন বলে এহসান আল্লা আল্লাহ সব কিছুর উপরে ফরজ করে দিয়েছেন তার মানে ইনসাফের পরে কিন্তু কাজ হচ্ছে মানুষের আসনে মানুষ সত্যের বিকাশ এবং তিনি বলছেন যেমন ধরো তোমরা যখন তোমরা যখন কোন পশু বা প্রাণী যখন জবাই করবে তখন তোমরা এহসানের সাথে জবাই করবে তার মানে কষ্ট না এবং উদাহরণ কি তিনি বলেছেন সাফরাতা যে সে যেই ইয়েটি দিয়ে যন্ত্রটি দিয়ে সেটি তার ছুরি হোক অথবা অন্য চাকু হোক যেটা দিয়ে সে জবাই করে ধারালো করে নেয় সেটি এরকম আমরা সময় একেবারে শেষ প্রান্তে বর্তমান সময়ে চারিদিকে তাকালে আমরা জুলুমের হারটা বেশি দেখি নিরন্না মানুষ হিসাব চায় মজরুম হিসাব চায় এবং প্রকৃতি যেভাবে নিধন করছি প্রকৃতি ইনসাফ চায় আসলে আমরা যখন জুলুম করি তখন কিন্তু শুধু অন্যের নয় নিজেরা আমার ক্ষতি করে বসি ইনসাফ তো করবো কিন্তু এহসান এর সাথে আমার পরিচিত নই এহসানের বিষয়টা বর্তমান বিশ্বে বা আমাদের সমাজে কতটা প্রয়োজন এহসান আমরা আসলে এই বিষয়টি বলতে পারি যে পৃথিবীতে যত মতবাদ রয়েছে জীবন আদর্শ রয়েছে আমরা এক বাক্যে বলতে পারি শ্রেষ্ঠ হচ্ছে ইসলাম আর এই ইসলামেই মানুষকে নির্দেশ দিয়েছে সকল ক্ষেত্রে এহসানের অবস্থানটা গ্রহণ করা এই এহসান যেমন একটু আগে আমরা শুনলাম আল্লাহর প্রতি ক্ষেত্রেও যেমন বিষয় সেটা একনিষ্ঠতার দিকে ঠিক তেমনইভাবে একজন আরেকজনের প্রতি সহায়তা প্রদর্শন করবে যে কোনো ক্ষেত্রে এটা হলো এহসান এটা বাধ্য নয় আমি বাধ্য নই কিন্তু যখন আমি করব। তখন এর প্রতিদান মহা প্রতিদান ইসলামে দেওয়া হয়েছে উদাহরণস্বরূপ ধরুন সহি বুখারির হাদিস আল্লাহ রসুল সাল্লাহ বলেন যে ব্যক্তিও বর্ণনায় এসেছে কখনো মেয়ে মানুষ বর্ণনায় এসেছে একজন অসৎ মানুষ খারাপ মানুষ দুশ্চরিত্রের বেবিচারিনী সে একটা তৃষ্ণার্ত কুকুরকে কষ্ট করে একটু পানি তুলে একটা কুকুর এটাকে পানি পান করার ব্যবস্থা নিল

কেউ কারোর প্রতি এই যদি করে তাহলে এর প্রতিদান হিসাবে আল্লাহ তাকে আপনার অনেক কথা ছিল আমরা আজকে সুযোগ পেলাম অন্য কোনো সময় সুযোগ হলো ইনশাল্লাহ আমরা আবার আলাপ করবো অধ্যক্ষ শহীদুল হাসান মাদানী আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ প্রফেসর আহমদ আপনিও কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন সময় দিয়েছেন সেজন্য আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক আলোকপাত অনুষ্ঠান আমাদের আজকের বিষয় ছিল জুলুম ইনসাফ হেসান জুলুমের সাথে আমরা খুবই পরিচিত অথচ জুলুমের পরিবেশে বসবাস করার জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করেননি প্রকৃতিকে তিনি মানববান্ধব করে সৃষ্টি করেছেন যে আল্লাহ নিয়ামত থেকে আমার শিক্ষা নিইনি আমরা মানবেতর জীবনযাপন করছি জুলুমির কারণে এর প্রতিবিধান হতে পারে ইনসাফ যথা বিষয়ে যথা আচরণে যদি আমরা উদ্বুদ্ধ হতে পারি তাহলে কাঙ্ক্ষিত ইনসাফের সমাজ আমরা পেতে পারি মানবিক সমাজ মানুষের সমাজ কত সুন্দর হতে পারে কত আনন্দময় হতে পারে তার উদাহরণ হবে এহসান আসুন শুধু ইনসাফ নয় আমরা এহসানে যে উপলব্ধি তার সুসময় তার সৌরভে আমরা মণ্ডিত হই তাহলেই মানবের সমাজ হতে পারে প্রকৃত মানবিক সমাজ প্রিয় দর্শক আপনারা আমাদের অনুষ্ঠান অ্যান্টিবি অনলাইনও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ডট কম দর্শক আপনারা সবাই নিরাপদে থাকুন থাকুন শান্তিতে আসসালামু আলাইকুম